আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আমি প্রথমে ক্ষমা চাই নিচ্ছি যে একটু এক্সেলের এই প্লেলিস্টটাতে সেকেন্ড ভিডিও আসতে একটু দেরি হলো। তো আমি আজকের ভিডিওতে দেখাবো হলো এক্সেলের টার্মিনোলজি, এটা জানা খুব জরুরি। এক্সেলে যখন আমরা শিখবো এক্সেল সফটওয়্যারটা, আমরা টার্মিনোলজিগুলো জেনে নেওয়া খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন টার্মিনোলজি না জানবো তখন আমরা এক্সেলে কোনো কাজই করতে পারবো না। তো ফার্স্টে আমরা যেটা আসে আমাদের সামনে এক্সেল, এক্সেলের যে একটা গোটা শিট আসে এটাকে গোটা শিটটাকে বলা হয় কি, আমরা ওয়ার্কশিট, ওয়ার্কশিট নামে চিনবো। এই যে দেখেন লাল অ্যারোটা চলে গেছে, ওয়ার্কশিট, পুরোটা ওয়ার্কশিট। আচ্ছা, তারপর হলো ওয়ার্কশিট বলা যায় বা স্প্রেডশিট যেটাই বলেন সেটাই, বা স্প্রেডশিট সফটওয়্যার। আচ্ছা, এই গোটাটা হলো ওয়ার্কশিট। আচ্ছা, লাল যেটা দিয়ে আছে বর্ডার সেটাকে বলা হয় রিবন। এর মধ্যে রিবনের মধ্যে বিভিন্ন পার্ট আছে যেগুলো আমরা আস্তে ধীরে জানবো। তো রিবনের মধ্যে যেটা আবার ফাইল, হোম, ইনস্ট্যান্ট, পেজ লেআউট যে বলে একটা জিনিস দেওয়া আছে সেটাকে আমরা বলবো হলো ট্যাবস। এগুলোকে ট্যাবস, ট্যাব নামে চিনবো। আর এখানে তিন নম্বর যেটা আছে সেটা হলো টুল বার। এই গোটা হলুদ অংশ হলুদগুলো আছে পেস্ট, ওয়ার্ক, তারপর হলো ইনস্ট্যান্ট, ডিলেট, এগুলোকে আমরা টুল হিসেবে কাজ করে। আর এই জাস্ট স্পেসিফিক তিনটা যেটা বলা আছে, কন্ডিশনাল ফরম্যাটিং, ফরম্যাট টেবিল আর হলো সেল স্টাইল, এটাকে বলবো আমরা টুল গ্রুপ। তো আজকে আমরা এই তিনটা সম্পর্কে জানলাম যে এই তিনটার কাজ কি। আচ্ছা, এবার আমরা আরো একটু জানবো এই এক্সেল টার্মিনোলজিতে আর একটু জানবো, সেটা হলো এই গোটা আমরা গোটা এক্সেলের এটাকে আমরা ওয়ার্ড বুক হিসেবে জানবো, ওয়ার্ডশিট হিসেবে জানবো। এই যে ওয়ার্ড বুক, গোটা এক্সেলের যখন গোটা একটা পেজ আসবে সেটাকে আমরা জানবো ওয়ার্ড বুক। আর এই যেটা হলো টার্মিনোলজির সেকেন্ড পার্ট দিয়ে আছে না, এটাকে এই যে শিট এটাকে জানবো হলো ওয়ার্কশিট। আর এই যে একটা একটা পার্ট এ বি সি ডি এফ করে আছে এগুলাকে আমরা হিসাবে জানবো সেল, এগুলো কি সেল। আর এই যে যখন আমরা একটা কোনো জায়গায় কিবোর্ড নিয়ে যাবো, যেমন এই যে আমি এর কাছে নিয়ে আসি, এটা কি, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ সেল। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হলো এই যে কোনো একটা এটাকে বলা হয় ফর্মুলা বার। আচ্ছা, এখানে হলো বিভিন্ন ফর্মুলাগুলোই এন্ট্রি করা হয়ে থাকে। আচ্ছা, তারপরে যেটা আছে সেটাকে বলা হয় হলো কলম লেটার। এই যে আমি নামাচ্ছি ইয়া করছি এটাকে কলম লেটার বলা হয় থাকে। আর এই যে 1 2 3 4 যেগুলো দিয়ে আছে সেগুলোকে বলা হয় হলো রো নাম্বার। আর এই যে A1 A2 A3, আমি যে A2-তে গেলাম A3-তে গেলাম, এটাকে বলা হয় নেম বক্স। আচ্ছা, আজকে আমরা এক্সেলের টার্মিনোলজিগুলো জানলাম, আস্তে ধীরে আমরা পরবর্তীতে আমরা এক্সেলের কাজে চলে যাব। ধন্যবাদ সবাইকে এই ভিডিওগুলো দেখার জন্য। আমরা আস্তে আস্তে শুরু করতেছি, কারণ কোনো জিনিস একবারে বেশি তাড়াতাড়ি শিখাইলে সেটা অনেকদিন মনে থাকবে না। তো আমরা আস্তে আস্তে সব শিখে ফেলবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে পাশে থাকুন। গোটা একটা প্লেলিস্ট আসতে আস্তে ধীরে। আসসালামু আলাইকুম।